আইলে আমার সারা দিন বিআরটিতে শেষ, সারা দিন জায়গা ভালো করে সবাই চলেন করেন ভিডিও কি করতেছেন তাহলে ক্যামেরা ঝুলায় রাখলেন না এটা তো সব সময় ভিডিও করি না মাঝে মাঝে করি আর মির একজন আসছে জিজ্ঞেস করতেছে যে এই কি আজরাস ভাষণ শুই আমি সেটা মাইলেজ কেমন তার আমি বেলে সে উপর দেশ সব লে মার মার একজন আরেকজন মেরে দে সবার লাগে আমি করি সো লেটস স্টার্ট হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ সময় এখন ঘড়িতে প্রায় 11টার মতো আজকে হচ্ছে যাচ্ছি বিআরটিতে ইকুরিয়া বিআরটিতে আমার গাড়ির হচ্ছে স্মার্ট কার্ড করানোর জন্য আজকে ডেট পড়ছে আজকে হয়তো ছবি তুলবে এই যে লিবো রে কি বাবু ভাই না না এটা কালো লিবো ও আমি তোমার বাবু ভাই আসসালামু আলাইকুম বড় ভাই গাড়ির স্মার্ট কার্ডটার সাথে সাথে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটাও চেক করে আসবো ওই স্মার্ট কার্ডটা আসছে কি না অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছর মতো হয়ে গেছে এখন পর্যন্ত স্মার্ট কার্ড হাতেই পাই নাই এখন যে নতুন নিয়ম করছে নতুন নিয়ম হচ্ছে 3 মাসের ভিতরে হচ্ছে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয় আপনার হচ্ছে পোস্ট অফিসে এলাকার পোস্ট অফিসে আপনাকে দিয়ে যাবে যে বাবু আমার পরে করছে 3 মাসের ভিতরে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগছে এক বছর ধরে চেষ্টা করতেছি এখন পর্যন্ত আমার স্মার্ট কার্ড আসে নাই বাবু 3 মাসের ভিতরে পেয়ে গেছে নতুন যে নিয়ম করছে নিয়মটা অনেক ভালো এত ভোগান্তি নাই অনেক তাড়াতাড়ি স্মার্ট কার্ড পাওয়া যায় আর রাস্তাঘাটে বেরোলে কোনো সমস্যা হয় না আগে যেমন ওই গাড়ির ডেলিভারি স্লিপের ভিতরে ডেট থাকতো না ডেট বাড়াইতে হইতো এই সবগুলো অনেক ঝামেলা করছে এখন আর ওরকম কোনো সমস্যাই নাই আজকে আরেকটা কাজ আছে বিআরটি থেকে কাজটা শেষ করে ওই দিকে যেতে হবে এটা হচ্ছে আরেকটা মাইক্রোফোন কিনতে হবে বাবু মোটর ব্লগিং করবে হয়তো ওটার জন্য বসুন্ধরার দিকে যেতে হইতে পারে যে উল্টা মারলাম সামনে যদি পুলিশ থাকে কামু তো কট না পুলিশ নেই ভাগ্য ভালো বেঁচে গেছি কাগজটা দে কাগজটা ব্যাগটা লাগা ব্যাগটা লাগা হ্যাঁ না না এই যে আমার গাড়ির হচ্ছে স্মার্ট কার্ডের জন্য ভিতরে ভিতরে ঠিক আছে না না ওই যে হচ্ছে আমার স্মার্ট কার্ডের জন্য আজকে ডেট দেওয়া কি না এটা তো সবসময় ভিডিও করি না মাঝে মাঝে করি হ্যাঁ ভাইরাল 207 আচ্ছা কত জেনি বললো 207 না 207 না ঠিক আছে হ্যাঁ কইতেছে কি ভাইরাল করে দেন আমারে ভিডিও করতেছেন ভাইরাল করে দেন হ্যাঁ না 207 যদি কইছে একটু লাগে হাতে রাখে হ্যাঁ কই আজকে সেভ করে আইছি ভাইরাল করে দেন ভিডিও করেন তাই এটা কিনছেন কি লিগা আর্মির একজন আসছে জিজ্ঞেস করতেছে যে এই কি আজরাস ভাষণ শুই আমি সেটা মাইলেজ কেমন তার আমি বেলে সে উপর দেশ কোন দিকে নেই সামনে ওই যে মুন্নাজির থেকে নিচ্ছিল তুই বেড়া 207 এদিকে এদিকে আচ্ছা এটার কাজটা শেষ করে তারপর আপনার সাথে আবার আসতেছি 207 পাইছি লাইসেন্স করতে এক পেরা এখন আবার আরেক পেরা
আইলে আমার সারাটা দিন বিআরটি তে শেষ, সারাটা দিন জায়গা মিউজিক এখন কাহিনী যেটা হচ্ছে সেটা হলো আমার ডেট ছিল কাগজের আজকে পর্যন্ত মানে 22/3/2023 পর্যন্ত ছিল, আজকে নর্মালি হচ্ছে মোবাইলে মেসেজ চলে আসবে, তো আসার পরে হচ্ছে এখানে ছবি তুলব ফিঙ্গার দিব, তারপর হচ্ছে কার্ড চলে আসবে 2-3 সপ্তাহের ভিতরে। তো এখানে আসলাম, কাগজটা দেখাইলাম, ওনারা বলতেছে যে 207 নম্বর রুমে যেতে, গেলাম ওইখানে যেই স্যার আর কি আপনার হচ্ছে যে দায়িত্বে আছেন নাম পরিবর্তনের উনি আর কি আজকে নাই। তো শেষ অনেক সারাটা দিন বসেছিলাম, 3-4 ঘন্টা বসায় রাখছে উনি আসেই নাই। এখন হচ্ছে ওনারা বলতেছে নাকি এটার আমার গাড়ির হচ্ছে ডাটা এন্ট্রি হয় নাই, কারণ ডাটা এন্ট্রি না হলে তো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাবে না। এখন ডেট বাড়াইলাম, এখন ডেট না বাড়াইলে কালকে যদি গাড়ি নিয়ে বের হই সার্জেন যদি ধরে পুলিশ যদি ধরলেই তো আমার হচ্ছে মামলা দিয়ে দিবে, কারণ হচ্ছে আপাতত ডেট বাড়াই গেলাম, কালকে আবার আসতে হইব। সারাটা দিন বসে আছিলাম, 4-5 ঘন্টার মতো বিআরটিতে বসে রেছি যে এই লোক আসবে তারপর কাজটা করবো, এই লোক আসেই নেই, গেছে তো গেছে, সরকারি চাকরি করে দেখি অফিসেই আসবে না, কালকে আবার আসতে হইব। স্যার ভাবছিলাম বসুন্ধরা যাবো একটা মাইক্রোফোন কিনতে, ওইটাও ক্যান্সেল হয়ে গেল, অলমোস্ট 5টা বাজে গেছে। এখন বসুন্ধরা যাবো কোন সময় আর হচ্ছে বাসায় আসবো কোন সময়, সব জামেলা খালি আমার লাগে, মন মেজাজ পুরাই খারাপ হয়ে গেছে, কারণ কালকে আসতে আবার কি না কি বলে আল্লাহ জানে। আজকে এই পর্যন্তই, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। यार भाई मेरे वीडियो में गलत कमेंट मत कीजिए यार, अरे भाई भाई समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो।